আজ থেকে টানা চার দিন বৃষ্টিপাতের পূর্বভাস তারপরেও কি বিদায় নেবে শীত কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ থেকে টানা চার দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর

রয়েছে উত্তরের একাধিক জেলারও মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি অংশ বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলা বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস শনিবার থেকে বৃষ্টির থামলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে মঙ্গলবার থেকে উত্তরের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে ছিটে ফোটা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মালদহ জেলা বৃহস্পতি শুক্রবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার একাধিক জেলায় পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে হাওয়া দপ্তরের অনুমান বৃষ্টির পর রাজ্যে ধীরে গতিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সোমবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কারই থাকবে